বনাটোতো প্রায় দুই তিন বছরমানের উপর হল আর এটাকে কাম চলি আছে। ব্যতিক্রমী কর্মরে চর্চাত এজন যুবক, বাইকর ইঞ্জিনিয়ারে চারিচকিয়া বাহন সাজি চর্চাত যুবকজন। যুবকজনের নাম মিতুল হক, ঘর নলবাৰী জেলার বরজারত, এটা ব্যক্তিগত গ্যারেজর কর্মচারী মিতুল। মিতুলে আজরি সময়ত পালসার বাইকর ইঞ্জিনিয়ারে সাজি উলিয়ালে এখন চারিচকিয়া বাহন। এতিয়া মিতুলে সাজি তোলা বাহনখন চাবলৈ বিভিন্নজনে ভিড় করেছে তেওঁ বাসগৃহত। প্রায় তিন বছর চেষ্টার অন্তত যুবকজনে সাজি তুলিবলৈ সক্ষম হল এই বাহনখন। বনাটোতো প্রায় দুই তিন বছরমানের উপর হল আর এটাকে কাম চলি আছে আর অলপমান আপনার বডির কামখিনি অল্প বাকি আছে, সেইখানে হলে আর সম্পূর্ণ হব। বাইকর ইঞ্জিনিয়ারে চালিত বাহনখনত আছে বেক গিয়ার। বাহনখন আর্থিক অভাবৰ বাবে বর্তমানলৈকে সম্পূর্ণ কৰিব পৰা নাই মিতুলে। জুবিন অনুৰাগী মিতুলে বাহনখন জুবিন গার্গৰ নামেৰে নামাকৰণ কৰিব বুলি জানিবলৈ দিয়ে। ষ্টাইলটো কেনেকুৱা হ'ব? ষ্টাইলটো জিপ টাইপ হ'ব। কিবা কাৰ নামত নামাকৰণ কৰা কথা? এটো নাম জুবিনৰ নামত নামাকৰণ কৰা যাব। কি কি আছে বাহনখনত? কি কি স্পেচিয়েলিটি আছে বাহনখনত? মানে আপনার এনেকুৱা আছে, সবখিনি আপনার বাইকৰে আছে জগাল, আপনার ইঞ্জিনটো আপনার পালসারও দেওয়া হয়েছে আর সেসিসবিলাকও সব আপনার চকের দেবর পর আদি করে সব তারমানে বাইকরে দেওয়া হয়েছে বস্তুবিলাক। ব্যাক গিয়ার তো প্রায় এবছর মানে লাগিছে। এতিয়ালৈ 50,000 টাকা গৈছে আর মোটামুটি আপনার 50,000 যাব সাগে গোটে মিলি। উদ্দেশ্য কি তোমার বনালে? এনে আর একটা ইচ্ছা আছে বনাবর কারণ, সেইকারণে বনালো। সম্পূর্ণ করবা নাই, ফাইন্যান্সিয়ালি অল্প প্রবলেম হয়েছে, সেইকারণে অল্প সম্পূর্ণ করবা নাই। বাকি অল্প ফাইন্যান্সিয়ালি যদি অল্প হেরি হয়ে সেইকারণে তারপর মানে কামটা আরম্ভ করবিম। আর আগত এখন জুবিনদার নামত বাইক এখন বনাইছিল, সেইখন কমপ্লিট হয়েছে। সেইখানের ফিডব্যাক ভালে আছে, সকলে ভাল বলে কৈছে, ভালো হয়েছে এখন বনাত। এইখানের মানে জুবিনদার নামত যেহেতু নামাকরণ হব, জুবিনদা আহি এপাক চলালে মোৰ ভাল লাগিল। আর মুসলপুরের মনোহর রাজবংশী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।